আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি গত 3 তারিখে ডিপিআরসি হাসপাতালে এসে ভর্তি হয়েছিলাম। আমার তখন সমস্যা ছিল, আমার পিঠে ব্যথা, কোমরে ব্যথা, পায়ের হাঁটুতে ব্যথা, হাঁটতে গেলে পাওয়াটা অবশ হয়ে যেত, একটু 20 মিনিট হাঁটতে পারতাম না। তখন আমি ডিপিআরসিতে আসিয়া ভর্তি হইয়া স্যারের নিকটে চিকিৎসা নেই। এর আগেও আমি অনেকগুলো ডাক্তার দেখিয়েছি, সিলেটে, মৌলভীবাজারে, ঢাকাতেও দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয় নাই। ওঠাদের ওষুধ খাইতাম, যতক্ষণ ওষুধ চলত ততক্ষণ ব্যথা কম থাকত, ওষুধ শেষ হলে যেই সেই আবার ব্যথা চলে আসতো। তখন খুব কষ্ট হইতো আমার মনে, তখন আমার কাছে মনে হইতো আমি কি কখনো কোনো দিন সুস্থ হব না। তারপরে একদিন আমি হঠাৎ আমার ইউটিউবে সার দিয়ে একটা সারের ছবিটা হঠাৎ আমার চোখে ভেসে আসে, তখন আমিও স্যারের ভিডিওগুলো দেখি, দেখে চলে আসি ডিপিআরসিতে। আসার পর আমাদেরকে বলছে স্যার আমরা সুস্থ হয়ে যাব, তবে ট্রিটমেন্ট নিতে হবে, 21 দিন পর্যন্ত ট্রিটমেন্ট নিলে, আর 21 দিনে কম হইতে পারে, বেশিও হইতে পারে, ট্রিটমেন্ট নিলে পরে আমরা সুস্থ হয়ে যাব। তো এখন ভর্তি হওয়ার জন্য, ভর্তি হইলে পরে আমাদের ট্রিটমেন্ট করবে, করার পরে উনি আমাদের রেজাল্ট দেবে। 14 দিনে আমি সুস্থ হয়ে গেছি। আমার থেরাপিস্টটা খুব ভালো ছিল, ও আমার সাথে খুব সুন্দর ব্যবহার করেছে, টাইম মতো থেরাপি দিয়েছে, এরপর টাইম মতো সব কিছু টাইম টেবিল মতো করেছে, এরপরে নার্স যারা আছে তারা খুব ভালো, সব খুব ভালো, স্টাফ সবাই ভালোই ব্যবহার করেছে, আমাদের সাথে কেউ খারাপ ব্যবহার করে নাই, পরিবেশটা ভালো, পরিবেশটা ভালো, খাওয়া দাওয়ার দিক দিয়ে সব কিছুই ভালো। আমাদেরকে লাগছে যে মানে খালি অসুস্থ থাকার কারণে আমরা একটু হয়তো মনে মনে একটু ইয়ে করছি, কিন্তু বাস্তবে এখানে যেমন নিজের বাসার মতোই দিনটা কাটানো হয়েছে, কিন্তু ওই যে একটু এদিক সেদিক যাওয়ার মতো কোনো পরিবেশ করতে পারি নাই কি অসুস্থতার কারণে। শফিউল্লাহ প্রধান স্যার তো খুবই ভালো, ওনার মতো তো মানুষই হয় না। আমরা যতটুকু পাইছি আমাদের কাছে স্যারের যে সাজেশন, তো আমরা মোটামুটি এখন পর্যন্ত ভালো, আর বাকি দিন এখন আল্লাহ যদি ভালো রাখে তো আমরা তো ভালোই বলবো। খুবই উন্নত চিকিৎসা, আমরা আমিও দোয়া করবো স্যারের জন্য, স্যারও আমাদের জন্য দোয়া করবেন, যেন স্যার নেখায় আল্লাহ স্যারকে দান করেন, আর আমাদের জন্য স্যার দোয়া করবেন, আমরা আরো আরো রাষ্ট্রীয়ভাবে আরো উন্নত যাতে হয় বা ভালো একটা প্রতিষ্ঠান যাতে অ্যাডভান্স হয় আর কি, এটাই আশা। তারা তো ইনশাল্লাহ সুস্থ হবে আশা রাখি, আমরা যখন হয়েছি তারাও হবে না। আমার এই ভিডিওটা দেখে যার চোখেই পড়বে সেও তো দেখবে, দেখে এরকম PLID রোগ নিয়ে যারা ভুগতেছে বা দেশের বাইরে গিয়ে চিকিৎসা না করিয়ে ঢাকাতে এসে চিকিৎসা নিলে ভালো হবে। আমাদের তো আসার পর পরতেই দেখতেছে অনবরত রোগী সুস্থ হয়ে আউট হয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করছি কোথায় কোথায় আমরা আউট হয়ে যাচ্ছি, আমরা তখন সুস্থ, এই ধরনের কথাবার্তাই আমাদের সাথে এখন। তখন মনে হইতো আমাদের সাথে যে আমরা যখন, ওরা যখন যাইতেছে সুস্থ হয়ে, আমরাও সুস্থ হয়ে যাব আশা রাখি, এটাই আল্লাহর কাছে ভরসা। ওটাও মনে মনে খুশি লাগতো যে ওরা সুস্থ হয়ে যাচ্ছে, আমিও সুস্থ হয়ে চলে যাব। আজকে তো নিজের কাতারে সেই নামটা দেখে খুবই ভালো লাগতেছে, মনে অনেক শান্তি পাইতেছি যে আমি সুস্থ হয়ে আমার বাড়িতে চলে যাচ্ছি, আমার ছেলেও অপেক্ষা করতেছে। তারপরে আর একটা বিষয়, আমার কালকের থেকে আমার ছেলেটার পরীক্ষা, সকালে দোয়া করবেন আমার ছেলেটার জন্য। আমি দোয়া করি যে প্রতিষ্ঠানটা যাতে আরো উন্নত হয়, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, আর রোগীরা যাতে একটু সুস্থি বোধ করে, এটাই আর কিছু বলার নাই আমার। আর আর আমরা লেগে দোয়া করতাম, আর প্রতিষ্ঠানের লেগে আমরা দোয়া করবো ইনশাল্লাহ, আল্লাহ আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।